জীববৈচিত্র্যের ভাণ্ডার আমাদের এই পৃথিবী। সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে প্রায় 87 লাখেরও বেশি প্রজাতির জীব। এই লাখ লাখ জীবের মধ্যে যদি আকার এবং উচ্চতা ভেদে একটি ক্রম তৈরি করা হয়, তাহলে সবার আগে কাদের নাম আসবে বলে ধারণা করেন? অনেকেই বলবেন ডাইনোসরদের কথা। খুব একটা ভুল হবে না এই উত্তর। সাইরোপোসাইডন নামক এক প্রজাতির ডাইনোসরের ফসিল পাওয়া গিয়েছে যারা লম্বায় প্রায় 55 ফুট। কিন্তু সাইরোপোসাইডনদের চেয়েও লম্বা প্রাণী রয়েছে, আর সেই প্রাণীর সন্ধান করতে হলে আমাদের প্রাগৈতিহাসিক যুগে যেতে হবে না, বর্তমান পৃথিবীতেই সেই প্রাণী বেঁচে আছে, আর তা হচ্ছে সাগরের নীলতিমি। এরা প্রায় 98 ফুট লম্বা হয়। প্রাণী জগতের ইতিহাসে এরা প্রথম হলেও সামগ্রিক জীবজগতে সবচেয়ে লম্বা সদস্য নয়। ভুলে গেলে চলবে না, জীবজগতে প্রাণীর পাশাপাশি বহু প্রজাতির উদ্ভিদও রয়েছে। উদ্ভিদকুলে এমন এক সদস্য রয়েছে যাদের উচ্চতা প্রায় 300 ফুটের চেয়েও বেশি। এখন পর্যন্ত হিসাব করা সবচেয়ে উচ্চতম সদস্য প্রায় 380.1 ফুট, আর এই উঁচু সদস্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া রেডউড ট্রি। টাইম ট্রাভেলের আজকের পর্বে এই ক্যালিফোর্নিয়া রেডউড ট্রি সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। পৃথিবীতে বিদ্যমান 3টি রেডউড প্রজাতির মধ্যে অন্যতম হচ্ছে ক্যালিফোর্নিয়া রেডউড, অন্য দুইটি হচ্ছে সিয়েরা এবং জাপানিজ রেডউড। ক্যালিফোর্নিয়া রেডউডকে অনেকেই কোস্ট বা কোস্টাল রেডউড হিসেবেও ডাকে। এদেরকে কোস্টাল নামকরণের পেছনে প্রধান কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পশ্চিমের সৈকত ঘেঁষে এদের অবস্থান। তবে এরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উচ্চতায় জন্ম নেয়। ক্যালিফোর্নিয়া রেডউড বৃক্ষ বর্তমান পৃথিবীর সবচেয়ে লম্বা জীব হিসাবে খ্যাতি অর্জন করেছে। এদের গড় উচ্চতা প্রায় 320 ফুট। এরা এতই উঁচু যে জমিন থেকে দাঁড়িয়ে এদের শীর্ষবিন্দু দেখতে পারবেন না। একটি ত্রিস্তলা অট্টালিকা সমান হয়ে থাকে এদের এক একটি। পৃথিবীর উচ্চতম রেডউড হচ্ছে হাইপেরিয়ন। 2006 সালে আবিষ্কৃত এই বৃক্ষটি উচ্চতায় প্রায় 380.1 ফুট। এরপরই আছে হেলিওস, যেটি লম্বায় 374.3 ফুট। এরপর রয়েছে ইকারাস, এটি 371.2 ফুট, এবং চতুর্থ অবস্থানে রয়েছে দাইডেলাস, এটি লম্বায় 363.4 ফুট। মানুষের হাতে অনিষ্ট হওয়া থেকে রক্ষা পেতে এদের অবস্থান গোপন রাখা হয়েছে। এসব উঁচু বৃক্ষকে মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সহায়তা করে এদের প্রশস্ত কাণ্ড। প্রায় 27 ফুট চওড়া কাণ্ডের উপর ভর করা এই গাছগুলো শুধু লম্বার দিক দিয়েই নয়, জীবজগতের গড় আয়ুর তালিকাতেও এরা প্রথম। সরকারি তথ্য মতে সবচেয়ে বুড়ো রেডউডের বয়স প্রায় 2200 বছর। অর্থাৎ এই গাছ যখন চারা ছিল তখন পৃথিবীতে রোমান সাম্রাজ্যের শাসন ছিল। বর্তমানে রেডউড বৃক্ষগুলোর সিংহভাগ উত্তর আমেরিকা মহাদেশে পাওয়া যায়। বলতে গেলে এই গাছগুলো এখন আমেরিকার স্থানীয় বৃক্ষ বলে গণ্য করা হচ্ছে, কিন্তু একসময় এই গাছ উত্তর গোলার্ধের সর্বত্র পাওয়া যেত। পৃথিবীর বুকে ক্যালিফোর্নিয়া রেডউডের সবচেয়ে পুরাতন ফসিলের বয়স প্রায় 200 মিলিয়ন বছর। জুরাসিক যুগে এদের পথ চলা শুরু হয়। ধারণা করা হয় পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তির পরপরই এদের আবির্ভাব ঘটে। অর্থাৎ আবির্ভাবের দিক দিয়ে এরা ফুল, মাকড়সা এবং পাখিদের থেকেও প্রাচীন। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে আধুনিক মানুষের আগমন ঘটেছে প্রায় 2 লাখ বছর আগে। সেদিক থেকে বিবেচনা করলে রেডউড বৃক্ষ জীবজগতের মুরব্বী গোত্রের সদস্য। আমেরিকা ব্যতীত অন্যান্য মহাদেশ থেকে এরা বিলুপ্তি হয়ে যায়। 1950 সালে বাণিজ্যিকভাবে রেডউড কর্তনের আগে প্রায় 20 লাখ একর জায়গা জুড়ে রেডউড বন ছিল। বলতে গেলে বাংলাদেশের অর্ধেক আয়তনের সমান হবে সেই বন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিস্তৃত বন হঠাৎ ধ্বংস হলো কেন? 1849 সালে ক্যালিফোর্নিয়াতে স্বর্ণখনির সন্ধান পাওয়া যায়। এর ফলে হাজার হাজার কর্মচ্যুত মানুষ এই অঞ্চলে প্রত্যাবর্তন করে। মানুষের কাঠ এবং জ্বালানি চাহিদা মেটাতে রেডউড কর্তন শুরু হয়। স্থানীয় আদিবাসী যারা ছিল তারা সাধারণত এই গাছ কাটত না,
তবে গাছ ভূপাতিত হয়ে গেলে তার কাঠ ব্যবহারের জন্য কেটে নিয়ে যেত। শত বছর ধরে কমতে কমতে সেই বনের মাত্র 5% বাকি রয়েছে। বর্তমানে যে বন দেখা যায় তার অধিকাংশ গাছের বয়স বড় জোর 150 থেকে 200 বছর হবে। ক্যালিফোর্নিয়া সৈকতের সন্নিকটে প্রায় 450 মাইল জায়গা জুড়ে এই গাছগুলো সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সব আবহাওয়ায় রেডউড গাছ জন্মায় না। ক্যালিফোর্নিয়ার রেডউড সাধারণত ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে ভালো জন্মায়, এজন্য এদের সমুদ্র তীরবর্তী অঞ্চলে দেখা যায়। খরা এবং শুষ্ক মৌসুমে গাছের এই বিশাল দেহকে সজীব রাখতে এমন আবহাওয়া অত্যন্ত দরকারি। বেঁচে থাকার জন্য এদের প্রচুর পরিমাণ পানি শোষণ করতে হয়, এজন্য এরা আকারে বড় হলেও এদের শিকড় মাটির বেশি গভীরে পৌঁছায় না। প্রতি বছর এই বৃক্ষ 2 থেকে 3 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। রেডউড বনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই গাছের বেশ কিছু প্রতিরক্ষা পন্থা রয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এদের ক্ষয়রোধী কাণ্ড। এদের কাঠ বেশ টেকসই হয়, সহজে পচন ধরে না এবং পোকামাকড় ও অন্যান্য ক্ষতিকর জীবের আক্রমণে নষ্ট হয় না। এমনকি অনেক কীটের জন্য এর কাণ্ড বিষাক্ত হিসাবে চিহ্নিত হয়েছে। এই গাছের বাকল বেশ পুরু, যার ফলে বনে কোনো কারণে আগুন লেগে গেলেও এই গাছের কোনো ক্ষতি হয় না। তবে একদম তরুণ চারা গাছ আগুনে পুড়ে যেতে পারে। এর কাণ্ড বিভিন্ন রাসায়নিক এবং জৈবিক পদার্থের আক্রমণ থেকে গাছের কাঠ সুরক্ষিত থাকে। এসব গুণের কারণে ক্যালিফোর্নিয়ায় 19 শতকে রেডউড কাঠের তৈরি আসবাবপত্রের প্রচুর চাহিদা ছিল। ক্যালিফোর্নিয়ার রেডউড বৃক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি জলবায়ুর পরিবর্তন। রেডউডের জন্য প্রচুর বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার প্রয়োজন, কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হচ্ছে। এর ফলে প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টিপাত এবং পাতলা কুয়াশা সৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত কম হলেও কুয়াশাকে ঘনীভূত করে পানির অভাব পূরণ করত রেডউড। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কুয়াশাও পাতলা হয়ে যাওয়ায় এখন এদের পানির ঘাটতি পূরণ হচ্ছে না, যার ফলে গাছগুলো প্রয়োজনীয় খাদ্য উপাদানের অভাবে মারাত্মক হুমকির মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত হওয়া রেডউডদের নিয়ে সম্প্রতি গবেষণায় কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে জলবায়ুর নাটকীয় পরিবর্তন প্রতিরোধে এদের ভূমিকা। আমাদের আবহাওয়া এবং জলবায়ুর জন্য ক্ষতিকর বিষাক্ত কার্বন শুষে নিতে পারে এই বৃক্ষ। ক্যালিফোর্নিয়ার রেডউড বৃক্ষকে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে বিপন্ন হিসেবে চিহ্নিত করেছে, তাই এই গাছের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, অন্যথায় প্রাচীন যুগের এই অনন্য নিদর্শন বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনার আশঙ্কা রয়েছে। 1918 সালে এই বৃক্ষ সংরক্ষণের জন্য গঠিত হয় সেভ দ্য রেডউড লিগ। এই সংগঠনের কাজ হচ্ছে রেডউড বনাঞ্চলকে মানুষের হাতে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে রাখা। এছাড়াও রেডউড নিয়ে গবেষণার মাধ্যমে নানা সম্ভাবনাময় দিক উঠে এসেছে, তাই এই বনাঞ্চল সংরক্ষণ করে গবেষণার কাজ সুগম করার দিকে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? ক্যালিফোর্নিয়া রেডউড নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।